আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী, বাদশাহ সালমানের সাথে বৈঠক। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক চলছে। বিএনপির হাতে সনাতন ধর্মাবলম্বীরা কোনো অবস্থাতে নিরাপদ নয় বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারের প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক মন্তব্য আরেক নির্বাচন কমিশনার কবিতা খানমের। এবং নরসিংদীতে দুই নারী জঙ্গির আত্মসমর্পণ, তাদের সাথে শেখের চরে নিহত দুজনের যোগাযোগ ছিল বলছেন গোয়েন্দারা। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দুদেশের পারস্পরিক স্বার্থ, সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অফ কমার্স নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মাহবুবুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সৌদি বাদশার আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিনের শুরুতে সৌদি ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। Turmoil, we maintained a sustained GDP growth rate over 7% during last 10 years, reaching 7.86%. এ সময় বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি, সরকারি সহায়তার কথা তুলে ধরে পুঁজিবাজার, বিদ্যুৎ, জ্বালানি, টেলিকমিউনিকেশন, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are expecting to reach 8.25% GDP growth next year. At the same time, inflation has decreased to 5.4%. Foreign currency reserve has grown more than nine times since 2008 to 2009 and up to $33 billion in 2018. পরে সৌদি আরবের আরগার রাজপ্রাসাদে বাদশাহ এবং পবিত্র দুটি মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মাহবুবুল আলম, এটিএন বাংলা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক চলছে। রাতে শুরু হওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আসাম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসেন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ব্যারিস্টার মনির হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত রয়েছেন। বৈঠকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলনকে এগিয়ে নিতে লিয়াঞ্জ কমিটি গঠন করা হতে পারে। বিএনপিকে সাম্প্রদায়িক দল আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাদের হাতে সনাতন ধর্মাবলম্বীরা কোনো অবস্থাতেই নিরাপদ নয়। এদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগ সমর্থিত 14 দলীয় জোট সম্প্রসারণ হতে পারে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর খামারবাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না বিএনপি, তারা সাম্প্রদায়িক শক্তির সাথে আতাত করে ক্ষমতায় যেতে চায়। তিনি উল্লেখ করেন বিএনপির কাছে জনগণ যে নিরাপদ নয় তা তাদের শাসন আমলেই প্রমাণ হয়েছে। সাম্প্রদায়িকতাকে যারা আশ্রয় দেয় তারাও সাম্প্রদায়িক। বিএনপি একটা সাম্প্রদায়িক দল, এদের হাতে সনাতন ধর্মাবলম্বীরা অতীতেও নিরাপদে,
ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভা শেষে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, এ মুহূর্তে সম্ভাবনা না থাকলেও পরিস্থিতি বিবেচনায় জোট সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করবে 14 দল। যে 14 দলের জোট তো আছেই, আমরা তো একসঙ্গেই আছি, এটা বাড়ানো বা কমানোর কোনো সম্ভাবনা নাই। বাড়ানোর ব্যাপারটা হয়তো নির্বাচনের সময় চিন্তা করতে পারি আমরা, এই সব কিছু সিদ্ধান্ত নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নির্বাচন কমিশনের একজন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ তোলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার দায় নিয়ে সাংবিধানিক পদ থেকে তার সরে যাওয়া উচিত। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের প্রস্তাব অযৌক্তিক ও সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আরেক কমিশনার কবিতা খানম। তবে তিনি এও দাবি করেন, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও কমিশনে কোনো দ্বিধা বিভক্তি নেই। এছাড়া নির্বাচনের সময় সংসদ সদস্য ও মন্ত্রীদের নিয়ন্ত্রণে আচরণবিধিতে নতুন কোনো বিধান যোগ হচ্ছে না বলেও জানান কবিতা খানম। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। প্রস্তাবিত বিষয়ে এজেন্ডা না রাখায় সোমবার নোট অফ ডিসেন্ট দিয়ে কমিশন সভা বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার প্রস্তাব করা 5 দফায় ছিল নির্বাচনের সেনা মোতায়েন বিষয়ে করণীয় ঠিক করা, অংশগ্রহণমূলক নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের সহযোগিতা নিশ্চিত করা, ক্ষমতা প্রয়োগকারী সংস্থাগুলোকে ইসির নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়া এবং সরকারের সাথে সংলাপে বসা। এসব বিষয়গুলো কমিশন সভায় না তোলার পক্ষে অবস্থান নিয়ে আলাদা আলাদা নোট দিয়েছিলেন অন্য 3 কমিশনার। সাংবাদিকদের কাছে সেসব বিষয় তুলে ধরেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বর্তমান নির্বাচনে আমরা সেনাবাহিনীকে কীভাবে আমরা নিয়োগ দেবো, যেটা এখনও সেই বিষয়ে আলোচনা করার সময় কিন্তু এখনও নয়, এটা এটা এখনই সেই সময়টা নয়। আর আরও একটা বিষয় ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর জনপ্রশাসন দুটোই নির্বাচনে নির্বাচন কমিশনের, এটা তো সাংবিধানিকভাবেই এটা প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত এই নির্বাহী ইয়েটা, সুতরাং এইটা নির্বাচন কমিশনের অধীনে আনার কোনো যদি আলোচনা করি সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক একটা বিষয় চলে আসে। সরকারের সাথে সংলাপের বিষয়টা আমরা কী নিয়ে আমরা সংলাপ করব, রাজনৈতিক দলের প্রত্যেকের সঙ্গে আলোচনা করার মতো সময় এবং মনে হয় না নির্বাচন কমিশনের হাতে আছে। তবে তিনি মনে করেন, এ ধরনের মতবিরোধ কমিশন নিয়ে জনমনে অনাস্থা তৈরি করবে না। 5 জনের একটা কমিশন, সুতরাং যে কোনো কমিশনের যে কোনো মেম্বার যে কোনো সময় যে কোনো বিষয়ের সিদ্ধান্তের সাথে আর কমিশনারদের সঙ্গে মতবিরোধ তৈরি করতেই পারে। তো এইখানে আমি মনে করি না যে এই মতবিরোধের কারণে কমিশনে কোনো দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে বা এর জন্য কমিশনের ঐক্য নষ্ট হয়েছে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে সংসদ বহাল থাকলেও আগের আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানান কবিতা খানম। ব্যালেন্সটা যাতে থাকে সে কারণেই কিন্তু আচরণবিধিমালার যে প্রয়োগটা আমরা সুনিশ্চিত করার জন্য অবশ্যই চেষ্টায় থাকব। নির্বাচন কমিশনার বলেন, ডিজিটাল ব্লেড ব্যবহার করে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা সহ 2-1টি বিষয় যুক্ত করে নতুন আচরণবিধি তৈরি করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদীর মাধবদীর নীলুফা ভিলার জঙ্গি আস্তানা থেকে 2 নারী জঙ্গি আত্মসমর্পণ করেছেন, আর এর মধ্য দিয়ে 2 দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের সমাপ্তি ঘটল। আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেন। মাধবদের আত্মসমর্পণকারী 2 জঙ্গির সাথে শেখের চরে নিহত 2 জঙ্গির যোগাযোগ ছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। নরসিংদীর মাধবদী পৌরসভার গদাচর এলাকার গাংপাড়ের 7তলায় বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে 2 দিন ধরে ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ও এলাকায় জারি করা হয় 144 ধারা। আশপাশের বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জঙ্গি আস্তানার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ রাখা হয়। মাইকিং করে মহল্লার সবাইকে বাসাবাড়ির দরজা জানালা বন্ধ রাখতে এবং ছাদে যেতে নিষেধ করা হয়। জঙ্গি আস্তানার আশপাশের মানুষ 2 দিন ধরে অনেকটা অবরুদ্ধ ছিলেন। এর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষ সদস্যরা নানা কৌশলে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। সকাল থেকে আহ্বান জানানো হলেও বেলা 2:30টার দিকে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 জঙ্গি আত্মসমর্পণ করেন, আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে নীলুফা ভিলার অভিযান। যদিও চেষ্টা করেছে ব্লাস্ট করার, একটা ব্লাস্ট হয়েছিল, তারা করেছিল পুলিশকে লক্ষ্য করে, কিন্তু আমরা আমাদের সোয়াটের তত্ত্বাবধানে আমাদের বোম ডিসপোজাল টিম এবং অন্যান্য যারা আছেন নেগোসিয়েশনে ভালো, তারা
নেগোসিয়েট করে শেষ পর্যন্ত এই দুইজনকে, দুইজন যে নারী জঙ্গি ভিতরে অবস্থান করছিল, তাদেরকে আত্মসমর্পণে রাজি করায় এবং তাদেরকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়েছে। গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, এক আস্থানার সদস্যদের সাথে অন্য আস্থানার সদস্যদের যোগাযোগের তথ্য পেয়েছেন তারা। চলতি মাসের 7 তারিখে এ দুটি বাসা ভাড়া নেয় জঙ্গিরা। গতকালকে যে মনি নিহত হয়েছে এবং আজকে যে দুইজন আত্মসমর্পণ করেছে, খাদেজা আক্তার মেঘনা এবং মৌ, দুইজন আত্মসমর্পণ করেছে। এরা তিনজনই 2016 সালের হোলি আর্টিজানের পর অগস্ট মাসে এই দুইজন র‍্যাবের হাতে, এই তিনজন গ্রেপ্তার হয়েছিল এবং তারা বেশ কয়েক মাস জেল খাটার পরে আবার বের হয়ে এসে পরিবার থেকে পালিয়ে গিয়ে তারা এই বিভিন্ন জায়গায় হিজরত করেছিল এবং এরা মানারাত ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। এদিকে মঙ্গলবার মাধবদীর ওই আস্তানা থেকে 2 কিলোমিটার দূরে শেখেশ্বরের আরেকটা আস্তানায় অভিযান চালায় গোয়েন্দারা। ওই অভিযানের আগে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালেও তারা এতে সাড়া দেননি। পরে পুলিশের সশস্ত্র অভিযানে নারী জঙ্গিসহ দুজন মারা যায়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা। আগামী নির্বাচনে জঙ্গিবাদ কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি ডক্টর জাবেদ পাটোয়ারি। নারায়ণগঞ্জের আমলাপাড়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের আশঙ্কাকে মাথায় রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নরসিংদীতে আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান পুলিশের আইজি ডক্টর জাবেদ পাটোয়ারি। আমরা মনে করছি না যে আগামী নির্বাচনে জঙ্গিবাদের কোনো প্রভাব পড়বে, তবে আমরা যে কোনো আশঙ্কাকে সামনে রেখে আমাদের সকল ধরনের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকি এবং সামনে নির্বাচনকে আমরা যে কোনো ধরনের আশঙ্কা যেগুলো থাকে এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলোতে, সেই ধরনের সকল নিরাপত্তা পরিকল্পনা মাথায় রেখেই কিন্তু আমরা পরিকল্পনা গ্রহণ করব। সিলেটের সমাবেশ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা জানান তিনি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ব্যক্তিগত লাভের আশায় কেউ জোট ছাড়লেও 20-দলীয় জোটে নেতিবাচক প্রভাব পড়বে না। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। সম্প্রতি বিএনপি সহ 4 দলের জোট জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের পর থেকেই বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোটের ভাঙন নিয়ে গুঞ্জন ওঠে। ঐক্যফ্রন্ট গঠনের 3 দিনের মধ্যেই জোট ছাড়ার ঘোষণা দেয় জোটের 2 শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। যদিও 2টি দলেরই আরেকটি অংশ জোটে থাকার ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী দাবি করেন, কিছু নেতা বেইমানি করলেও জোট ঐক্যবদ্ধ আছে। অনেকে এই চলতি হওয়ার পন্থী থাকে আর কি, যদি কোথাও থেকে কিছু বৈষয়িক লাভ হয় যেতে পারে, কিন্তু 20-দলীয় জোট ভাঙছে না। এখানে 2-1 জন যারা নেতা তারা চলে যাবেন, তাদের দল থাকছে, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 23 তারিখ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকেই নতুন কর্মসূচি আসতে পারে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে সমগ্র জাতিকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। 23 তারিখে আপনার সিলেটে আমরা একটা জনসভা করতে যাচ্ছি এবং তারপরে আমরা ডেটগুলো, তারিখগুলো আমরা জানিয়ে দেব। এটা পরবর্তীকালে আরও আপনার জনসভা হবে এবং সবই শান্তিপূর্ণ গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাব। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে আদালত সরকারের নিয়ন্ত্রণে। কোর্টে যাওয়ার তার সামর্থ্য নাই, কিন্তু আদালত বলে দিয়েছে সরকারের দাবির প্রেক্ষিতে যে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। 29 তারিখ কেন, তারা চাইলে কালকেও দিতে পারে, কারণ রায় তো আগেই লেখা হয়ে আছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
ব্যবসার প্রতিযোগিতায় এবার এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতারই প্রতিবেদন প্রকাশ করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, এর জন্য প্রধানত দায়ী দুর্নীতি, অপর্যাপ্ত অবকাঠামো আর অদক্ষ প্রশাসন। সেই সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে রপ্তানি, কর্মসংস্থান, রেমিটেন্স ও উৎপাদন এই চার খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে সংস্থাটি। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। নতুন পদ্ধতিতে ব্যবসার পরিবেশ জানতে এবছরের ফেব্রুয়ারি থেকে মে বিশ্বের 140টি দেশের 16,658 ব্যক্তির উপর জরিপ চালায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম। এই জরিপে অংশ নেন বাংলাদেশের 83 ব্যবসায়ী। এতে দেখা যায় 12টি সূচকের মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ 123তম, পণ্য বাজারজাতকরণে ব্যবসার উৎকর্ষতায় 120তম, দক্ষতায় 116, শ্রমবাজারে 115 আর অবকাঠামোতে 109 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান 140টি দেশের ভিতরে 103তম, গত বছর 135টি দেশের ভিতরে 102তম ছিল। দুর্নীতি এখন এত বড়ভাবে সব ক্ষেত্রে বলা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গাতে তাদেরকে এই ধরনের সমস্যাগুলোকে আরও বড়ভাবে ফেস করতে হচ্ছে। প্রতিবেদন বলছে 2016 সালের মতোই গত বছরেও সবচেয়ে বেশি অভিযোগ ছিল দুর্নীতি, দুর্বল অবকাঠামো, অদক্ষ আমলাতন্ত্র ও শ্রমশক্তি নিয়ে। ব্যবসায়ীদের তিন ভাগের এক ভাগ অভিযোগই ব্যাংক ঋণের উচ্চ হারে সুদ ও কর, দুর্বল আইনি কাঠামো আর জটিল কর পদ্ধতি নিয়ে। অবকাঠামোগত প্রস্তুতি, প্রযুক্তিগত উৎকর্ষতা, তৃতীয় হলো প্রশিক্ষিত জনবল, চতুর্থত হলো যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আর পঞ্চমত নীতিমালার উপযুক্ততা। পাঁচটি ফ্যাক্টর এখানে আগামীর জন্য উঠে এসেছে। আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনে 46% বলতে চান যে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান এবং রেমিটেন্স ফ্লোতে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। 2017 সালের এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় পাঁচ ধাপ এগিয়ে ভারতের অবস্থান এখন 58, পাকিস্তান ও নেপাল এক ধাপ পিছিয়ে 107 ও 109 নম্বরে, শ্রীলঙ্কা 85, আর সবার ওপরে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জার্মানি, সুইজারল্যান্ড ও জাপান। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ভৌগোলিক অবস্থান বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সময়ের দাবি বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তারা এ দাবি করেন। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বক্তারা। এতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেন, শুধু ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা নয়, রাজশাহী ও খুলনার মতো দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নগরী কেন্দ্রিক পরিকল্পনা হাতে নিলে অর্থনৈতিক উন্নয়ন গতি পাবে। Dhaka city's population growth was most underestimated. Actually, facts are stranger than fiction, and it reminded me of a saying which says that an economist is someone who takes something that works in practice and whether it will work in theory. উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠের মন্দিরে মহা অষ্টমীর দিনে এই পূজার আয়োজন করা হয়। এ সময় নারীদের যেন প্রাপ্য সম্মান দেয়া হয় সেই প্রার্থনা করেন ভক্তরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। শারদীয় দুর্গাপূজায় মহা অষ্টমীর দিনে সবচেয়ে বড় আকর্ষণ রামকৃষ্ণ মিশনের কুমারী পূজা। এই পূজায় এক কুমারীকে দেবীর আসনে বসিয়ে মায়ের রূপে পূজা অর্চনা করা হয়। শঙ্খের ধ্বনি, ঢাকের বাদ্য ও উলুধ্বনি দিয়ে কুমারী মাকে মালা পরিয়ে দেওয়া হয়। সবার উদ্দেশ্যে আশীর্বাদ করেন মা। আজকে আমি আমার আজকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ অনুভব করেছি। সকাল থেকেই রামকৃষ্ণ মিশন মঠে জড়ো হতে শুরু করেন ভক্তরা কুমারী মাকে এক নজর দেখার জন্য সবার অপেক্ষা। মহা অষ্টমীটাতে আমরা বেশি এনজয় করি, তো আজকে খুবই ভালো লাগছে কুমারী পূজায় আসতে পেরে। দুর্গার প্রতিচ্ছবি আর কি ফুটে ওঠে কুমারীর মাঝখানে। আমি পরীক্ষা যাতে ভালোভাবে নাম্বার পেতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি। মাতৃ জাতিকে সম্মান জানানোর জন্য এইটা প্রবর্তন করেছিলেন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ। প্রতিটি ধর্মেই নারীকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা, তবে ইদানিং নারীদের প্রতি সহিংসতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন মহারাজ। জৈন ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইসব মন্দিরে গিয়েও দেখবেন মন্দিরের উপরে চূড়াতে বা মন্দিরে কোথাও একটা দেবীর মূর্তি থাকে যাকে পূজা করা হয়। অর্থাৎ পৃথিবীতে যত মহিলারা আছেন সকলেই ঈশ্বরীর অংশ। অষ্টমী পূজা শেষে আগামীকাল মহানবমী, এরপর
শুক্রবার বিজয় দশমীতে দুর্গাদেবীর বিসর্জন অনুষ্ঠিত হবে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের ভেতরে থেকে যারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদের স্বপ্ন সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ায় বাসায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিএনপির আমলে কলুষিত করা হয়েছে বলেও অভিযোগ করেন মাহবুবুল আলম হানিফ। বাংলাদেশের আদালতে এখন পর্যন্ত এমন কোনো বিচার ব্যবস্থা পরিলক্ষিত হয় নাই যেটা নিয়ে কোনো প্রশ্ন করা যেতে পারে। বেগম খালেদা জিয়া উনি নিজেই বলেছেন উনি আদালতে আসবেন না, একজন আসামি আদালতে আসবেন না, এই কথা বলা মানেই হচ্ছে সে আইনের প্রতি অবজ্ঞা করা, আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব দলের প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মুভমেন্ট ফর জাস্টিসের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মনিরুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এতে আরও বক্তব্য রাখেন। এ সময় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা। রাষ্ট্র আজকে মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে, আমরা রোগগ্রস্ত হয়ে গেছি, আমাদের ভীষণ ক্লাউডি হয়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, আমরা আসল জিনিসটাকে দেখছি না। আমরা গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্র গণতন্ত্র কি? গণতন্ত্র কেবল বক্তৃতায় না, গণতন্ত্র হলো চিন্তাতে, আমাদের মননে, আমাদের কথাবার্তা, সংসদে, কার্যকলাপ সব জায়গাতে। সংখ্যা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহত আরও 8 পরিবারকে বিমার অর্থ পরিশোধ করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রাজধানীর মহাকালীতে সেনা কল্যাণ সংস্থার কার্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহত 6 পরিবারের প্রত্যেককে প্রায় $52,000 সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত আরও কয়েকজনের পরিবারকেও ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়। গত 12 মার্চ ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় 71 আরোহীর মধ্যে 51 জন নিহত হন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি অনুষ্ঠানে অসুস্থ হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে উল্লাপাড়ায় নিজের নামে কলেজের নবনির্মিত 4-তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন। শরীরে রক্তচাপ কমে যাওয়ায় এইচটি ইমাম অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর শ্যামলীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের 180তম শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ব্যাংকের পরিচালক বজল আহমেদ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, মামদুদুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক সৌরভ মুস্তাফা, নাবিল মুস্তাফিজুর রহমান, আবুল কালাম ফেরদৌস, এন মুস্তাফা তারেক, আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজধানীতে হাই ফাইভ ফর হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইনের আয়োজন করে লাইফ বয়। হাই ফাইভের মাধ্যমে শিশুদের হাত ধোয়ায় উৎসাহিত করতে আয়োজিত এই ক্যাম্পেইনে 200+ শিশু অংশ নেয়। এতে নানা আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে হাত ধোয়া ও স্বাস্থ্য সুরক্ষার সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় শিশুদের মধ্যে। বাংলাদেশ অধিনায়ক ও লাইফ বয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিবুল হাসান এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। দ্য গ্রেট ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালের অংশ হিসেবে রাজধানী গুলশানে লং বিচ হোটেলে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান কালচারাল নাইট। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এডুকেশন জিষ্ণু প্রসন্ন মুখার্জি, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ডক্টর নিপা চৌধুরী, লং বিচ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক অঙ্কুর সেলিম সিদ্দিক উপস্থিত ছিলেন। ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। প্রায় 30 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে রংপুর বাস টার্মিনালের নতুন ভবন। এ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, কাউন্সিলর আব্দুল গাফফার, শহীদুল ইসলাম মিঠু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পাশাপাশি উন্নত আইনি সেবা দেওয়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুরের মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলী মাহমুদ।
দুপুরে কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান রংপুরের পুলিশ কমিশনার। রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজায় এবার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার হালদাপাড়া গ্রামে গগন হালদারের বাড়িতে সর্বজনীন মন্দিরে বড় প্রতিমা বানানো হয়েছে। এই মন্দিরে জয়কৃষ্ণপুর ইউনিয়নের কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী শারদীয় দুর্গাপূজা পালন করছেন। প্রতিমা বড় হয় এই মন্দিরে বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা ছুটে আসছেন পূজা করতে। পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ হালদার, সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার, সদস্য গৌরচন্দ্র দাস পূজা উদযাপনের সময় উপস্থিত ছিলেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, এক্সিকিউটিভ ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, হুমায়ুন কবির, এস এম জাহিদ হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর গোলাম মোর্শেদ, অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। দেশের জন্য সেরাটা উপহার দেয় ক্রিকেটারদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ। বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের প্রথম দিনে ফটো সেশন শেষে তিনি এ মন্তব্য করেন। চার দিনের সফরে সকালে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ক্রিকেটের মূল ট্রফি। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে সাধারণ দর্শনার্থীরাও এই ট্রফি দেখার সুযোগ পাবেন। আরো জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। মাত্র আট মাস পর এই ট্রফিটি জয়ের প্রতিযোগিতায় মাতবে বিশ্বের সেরা দশটি দেশ। তার আগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে এবার টাইগার ক্রিকেটারদের হাতে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। কাজ থেকে বিশ্বকাপ ট্রফি পেয়ে উচ্ছ্বাসও কম নয় ক্রিকেটারদের মধ্যে। বিশ্বকাপ ট্রফিতে হাত ছুঁয়ে যে কোনো ক্রিকেটারের মনেই উকি দেয় তা জয় করার স্বপ্ন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের প্রতীকদের অন্যতম মিরাজ মনে করেন, কেবল ট্রফি জেতা কোনো ক্রিকেটারের স্বপ্ন হতে পারে না, বরং দলের প্রয়োজনে নিজেদের সেরা পারফরমেন্সকেই তিনি মানেন মূল লক্ষ্য। বিশ্বকাপ একটা বড় মঞ্চ সবার জন্যই, আর অবভিয়াসলি সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার। সবাই ওইরকমভাবে হার্ডওয়ার্ক করছে ভালো খেলার জন্য, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু ভালো পারফর্মসটা অনেক ইম্পর্টেন্ট। যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে সবাই যে পারফর্মটা করি সেইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরপর কয়েকটি ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের, তাতে বরং ইতিবাচক স্বপ্ন উঁকি দিচ্ছে এই তরুণের মনে। আল্লাহর অশেষ রহমত, ইনশাল্লাহ আমরা অনেক ভালো ক্রিকেট খেলেই কিন্তু আমরা ছোট ছোট ভুল বা আমাদের লাক ফেভার করে না এটাই বলা যায়। সামনে বড় হয়তো বা আমাদের সুযোগ আছে, যে দেখা যাক লাক ফেভার, অনেক বড় ইভেন্টে লাক ফেভার করলে হয়তো বা ওয়ার্ল্ড কাপে হতে পারে, যে আমরা ওয়ার্ল্ড কাপ ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি, এটাও হতে পারে। চার দিনের বাংলাদেশ ভ্রমণের প্রথম দিন শুরুতেই ইউনিসেফের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা ট্রফির সাথে ফটো সেশনের সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে দিনভর ট্রফিটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। পরের দুদিন তা একইভাবে প্রদর্শিত হবে সিলেট ও চট্টগ্রামে। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 281 রানের লিড নিয়েছে পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 144 রান। আজহার আলী 54 রানে অপরাজিত থাকেন। এর আগে 2 উইকেটে 20 রান নিয়ে খেলতে নেমে পাকিস্তানের বোলিং নৈপুণ্যে 145 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। 33 রানে 5 উইকেট তুলে নেন পাক পেসার মোহাম্মদ আব্বাস, আর 23 রানে 3 উইকেট পান স্পিনার বিলাল আসিফ। প্রথম ইনিংসে 282 রান করেছিল পাকিস্তান। অন্তিম সময়ে মিরান্ডার একমাত্র গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। সৌদি আরবের জেদ্দায় ম্যাচের যোগ করার সময় নেইমারের কর্নার কিকে মাথা ছুঁয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সুপার ক্লাসিকো জেতান তিনি। ফলে শেষ মুহূর্তে রক্ষণভাগের ব্যর্থতার দায় নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনাকে। আরো জানাচ্ছেন মমিনুর রিপন। আর্জেন্টিনাকে হারিয়ে সুপার ক্লাসিকোর শিরোপা জিতল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইটা আরো বেশি আকর্ষণীয় করে তুলতে প্রীতি ম্যাচকে শিরোপা নির্ধারণী খেলায় পরিণত করেন আয়োজকরা। শেষ মুহূর্তের গোলে এই ট্রফি উঠল সেলেসাওদের অধিনায়ক নেইমারের হাতে। প্রীতি ম্যাচের আয়োজনটা বড় কোনো টুর্নামেন্টের ফাইনালের চেয়ে কম নয়, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই তো অলিখিত এক ফাইনাল, উত্তাপ ছড়ানো এক ম্যাচ। যদিও প্রথমার্ধ শেষে খুব একটা উত্তাপের আঁচ পায়নি ফুটবল ভক্তরা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা কিছুটা জমিয়ে তোলে দুদল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আধিপত্য বিস্তার করলেও বারবার ব্যর্থ হয়েছেন নেইমার কুতিনহোরা। স্বস্তি ছিল না ব্রাজিলের রক্ষণ ভাগেও, কিন্তু আর্জেন্টিনার আক্রমণ ভাগের ব্যর্থতা যেন বারবার বুঝিয়ে দিচ্ছিল লিওনেল মেসির অভাবটা। সময়ের সাথে সাথে নেইমার কুতিনহোদের আক্রমণের ধার বাড়লেও স্কোরবোর্ডে পরিবর্তন আনতে ব্যর্থ কোচ তিতের দল। অনেকে তো ভেবেই নিয়েছিলেন তুলনামূলক কম শক্তির দল নিয়েই ব্রাজিলকে রুখে দেবে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের যোগ হওয়া সময়ে আর্জেন্টাইন রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার মিরান্ডা। নেইমারের কর্নার কিক থেকে মাথা ছুঁয়ে সুপার ক্লাসিকো জয়ের নায়ক বনে যান তিনি। যদিও ভক্তদের হাই ভোল্টেজ ম্যাচের প্রত্যাশা মেটাতে পারেনি চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই, তবুও ফেভারিট দল হিসেবেই জয়ের উল্লাস নিয়ে মাঠ ছেড়েছে নেইমাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। প্রথমে পিছিয়ে পড়ে উয়েফা নেশনস কাপে জার্মানিকে 2-1 গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের 14 মিনিটে পেনাল্টি থেকে জার্মানদের 1-0 এগিয়ে দেন টনি ক্রুজ। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা, তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ফরাসি স্ট্রাইকার অ্যান্তনিও গ্রিজম্যান। 62 মিনিটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের 1-1 সমতায় ফেরান তিনি। এরপর 80 মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটিও করেন গ্রিজম্যান। এই জয়ে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে গ্রুপ ওয়ানের শীর্ষেই থাকল ফ্রান্স। ওয়ালটন জাতীয় মহিলা যুব মহিলা হ্যান্ডবলের চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর। হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে নঙ্গাকে 28-16 গোলে হারায় তারা। বিজয়ী দল প্রথমার্ধে 17-9 গোলে এগিয়েছিল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটিএন বাংলা ছিল প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। কুর্মিটোলা গলফ ক্লাবে তৃতীয় প্যারাগন পেশাদার গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামাল হোসেন মোল্লা। সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ ইব্রাহিম, মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, বাদশাহ সালমানের সাথে বৈঠক। আগামী 23 অক্টোবর সিলেট, 27 অক্টোবর চট্টগ্রাম ও 30 অক্টোবর রাজশাহীতে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির হাতে সনাতন ধর্মাবলম্বীরা কোনো অবস্থাতেই নিরাপদ নয় বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারের প্রস্তাব, সংবিধানের সাথে সাংঘর্ষিক মন্তব্য আরেক নির্বাচন কমিশনার কবিতা খানম। এবং নরসিংদীতে দুই নারী জঙ্গির আত্মসমর্পণ, তাদের সাথে শেখের চরে নিহত দুজনের যোগাযোগ ছিল বলছেন গোয়েন্দারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/এটিএন টিভি। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।